বেতন বৃদ্ধি আর প্রত্যেক স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হোক, এই দাবি নিয়েই মূলত কম্পিউটার শিক্ষকরা সিএম এর বাড়ির অদূরেই ধর্ণায় বসেছেন। তাদের এই বক্তব্য সিএম এর কানে পৌঁছে দিতে তাদের চারজনের প্রতিনিধি দল সিএম এর সাথে দেখা করতে গেছে। বিষয়টা হচ্ছে যে আমরা দীর্ঘ ছ বছর ধরে বিভিন্ন সরকারি স্কুলে বিভিন্ন সরকারি কাজে মানে মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু সেটা কিন্তু প্রায় একটা ন্যূনতম বেতনে, এবং ছ বছর পরে গিয়ে যদি আমরা আজকে দিনে তাকাই দেখছি বেতন বাড়েনি বললেই চলে, হয়তো বেড়েছে 200 থেকে 300 টাকা, যেটা কিন্তু কল্পনা করা যায় না। ছ বছর পরে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, এখনো পর্যন্ত গভর্নমেন্ট আমাদের রিনিউয়ালের কোনো জিও বের করলেন না, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা টোটালি পথে বসে পড়ে। নিয়োগকারী সংস্থা ওয়েবেল থেকে চাকরির মেয়াদ বৃদ্ধির মৌখিক আশ্বাস মিলেছে, তবে শুধুমাত্র মৌখিক আশ্বাসে নিশ্চিত হতে পারছেন না অস্থায়ী শিক্ষকরা। অস্থায়ী শিক্ষকদের জন্য একটি স্থায়ী পদ তৈরি, অবিলম্বে চাকরির মেয়াদ বৃদ্ধি, বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে বসেন শিক্ষকরা। এখনো পর্যন্ত আমাদের ওয়েবেল কিচ্ছু বলেনি, শুধু বলেছে তোমরা স্কুলে আসো আমরা দেখছি, এরকম ভারবালি দিলে তো আমাদের কোনো কাজ হবে না। তারা এখনো কথা বলছেন, এখনো বাইরে এসে আমাদের কিছু জানাননি। সেইভাবে গভর্নমেন্ট অর্ডার ছাড়া তো কিছু করা যায় না, অনেক স্কুলে এইচএম বলেছেন আমি গভর্নমেন্ট অর্ডার ছাড়া কিন্তু সেই ক্যান্ডিডেটদের কন্টিনিউ করতে পারছি না, তাহলে সেই মুহূর্তে কিন্তু এখন ক্লাস বন্ধ হয়ে আছে, এফেক্ট পড়ছে বাচ্চাদের উপরে। সোমবার বিক্ষোভকারী শিক্ষকদের চার প্রতিনিধির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাদের হাতে তুলে দেওয়া হয় চাকরিতে মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি, পাশাপাশি মেলে বেতন বৃদ্ধি ও স্থায়ী পদ সৃষ্টির আশ্বাস। বেসরকারি সংস্থা ওয়েবেল এর কাছে 10 দিনের সময়সীমার মধ্যে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী। সিএম এর সাথে সাক্ষাতে মিলল সমাধান, আর এই সমাধানের ফলে এক বছরের এক্সটেনশন হলো কম্পিউটার শিক্ষকদের, ফলত স্বভাবতেই তারা খুশি, এবং এই এক্সটেনশনের ফলে হাতে হাতে কাগজ নিয়ে তারা অবস্থান বিক্ষোভ তুলে নিলেন। টোটাল দায়িত্বটা দিয়েছিলেন ওনার যে পিএ রয়েছেন শঙ্কর শুক্ল স্যার, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন স্যার। টোটালি আমাদের যিনি এডুকেশন সেক্রেটারি রয়েছেন মনীষ জৈন, ওনার সাথে কথা বলালেন। তো আমরা যেটা দাবি করেছিলাম যে আপনারা এক্সটেনশন করেছেন, অর্ডার পাইনি, সেই অর্ডার কপি উনি সঙ্গে সঙ্গে আমাদের হাতে তুলে দিলেন। যেটা আশ্বাস দিয়েছেন যে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আর আমাদের একটা পোস্ট ক্রিয়েট করা, আমাদের যে মনিটরিং যে এজেন্সি আছে ওয়েবেল তাকেও দিয়েও এই আলা হবে যে এদের বেতনের বৈষম্য কেন হচ্ছে এবং বেতনটা এরকম কেন। মূল্যবৃদ্ধির যুগে অতি স্বল্প মাইনেতে দিন গুজরান করতে হয় এই অস্থায়ী শিক্ষকদের। নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন সব জায়গাতেই দরবার করেছেন তারা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেও বসেছেন ধর্ণায়। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। ক্যামেরায় রাজার সঙ্গে অভিরূপা হাজরা ও ভাস্কর বসুর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।